নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড়েও গ্রিন ক্রিকেট ছাড়া অন্য বাজি পটকাতে নেই অনুমতি, জানালেন জেলা শাসক। চাইনিজ সামগ্রী বর্জন, মাটির পিদিম ব্যবহারের আহ্বান করিমগঞ্জ বিজেপি যুব মোর্চার। আলোর উৎসবে সেজেছে শহর, আতশবাজে সহ পিদিম কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে জনসাধারণের স্বার্থে কাছাড় জেলায় গ্রিন ক্রিকেটস ছাড়া সব ধরনের বাজি পটকা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঠিক এই কথাই জানালেন জেলা শাসক কীর্তি জল্লি। এদিন প্রথমে তিনি আপামর জনসাধারণকে দীপাবলি ও কালীপুজোর প্রীতি শুভেচ্ছা জানান। বাজি পটকা ফোড়ানোর জন্য সরকার প্রদত্ত নির্দেশ মেনে চলার পাশাপাশি গ্রিন ক্রিকেটস ব্যবহার করার জন্য আহ্বান জানান। জেলা শাসক বলেন, চাইনিজ লাইট ব্যবহার করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় কবলে পড়তে হয় সাধারণ জনগণের। এমন ঘটনার চিত্র দেখা গেলে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে জানান, যা ২৪ ঘন্টায় খোলা থাকবে জনসেবার জন্য বলে জানান তিনি। এছাড়া পুলিশ প্রশাসন শহর জুড়ে টহল দেবে উৎসবের দিনগুলোতে। কেউ যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বা কোনো অপ্রীতিকর ঘটনা নজরে পড়ে, তবে তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কাছাড়কে সবই বাসীয়ঙ্কো ভেরি হ্যাপি দিওয়ালি, শুভ দিওয়ালি। কালী পূজা যো আমারা রাত কো হতা হ্যায়, আপসে রিকোয়েস্ট হ্যায় কি শান্তি সে পূজা করলে, অর নো বিকজ নাইট টাইম ভি হ্যায়, প্রিকশনস লেতে হুয়ে ঘর যাইয়েগা। पटाखे ग्रीन क्रैकर्स होना चाहिए, वो सरकार के आदेश के हिसाब से आप जितना कम हो सके उतना कम फोड़ने से हमारा एनवायरनमेंट जो है, हमारा एयर पॉल्यूशन जो है वो थोड़ा मिनिमम में रहेगा। एंड मोस्ट इम्पॉर्टेंटली, दिवाली के टाइम पे काफ़ी फायर रिलेटेड एक्सीडेंट्स होते हैं। मैं जनता को यही रिक्वेस्ट करती हूँ कि इमिजिएटली प्लीज़ फर्स्ट एड रिसीव कीजिएगा। हमारे सरकारी हॉस्पिटल्स 24/7 चलेंगे। एंड ऑल्सो टेक प्रिकॉशंस कि कोई चाइनीज लैंटर्न्स के ऊपर काफ़ी एक्सीडेंट्स होते रहते हैं, तो हमारी ये रिक्वेस्ट है कि संभाल के और खुशियों के साथ दीपावली मनाइएगा। बिल्कुल टॉलरेट नहीं करेंगे, हमारे मजिस्ट्रेट्स घूमते रहेंगे, हमारी पुलिस प्रशासन घूमती रहेगी। ऐसा कोई भी मिलेगा हम सख्त से सख्त एक्शन लेंगे। आप उस टाइम पे आके फिर बार्गेन मत कीजिएगा, जो ये रूल्स है प्लीज़ फॉलो कीजिएगा। अननेसेसरी गैम्बलिंग, ये सारे नेफेरियस एक्टिविटीज़ प्लीज़ आप मत रखिएगा। कोविड का टाइम भी है, पूजा का टाइम भी है, शुभ शुभ माहौल होने से सभी को खुशी मिलती है और सभी को अच्छी दीपावली की शुभकामनाएं। চীনা সামগ্রী বর্জন করে ভারতীয় পুরনো মৃত্তিকা সামগ্রী ব্যবহার করার আহ্বান জানালেন ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা। সেই সঙ্গে দেশবাসীকে ভারতীয় পরম্পরা ও ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানান তারা। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে বুধবার করিমগঞ্জে বিতরণ করা হলো মাটির প্রদীপ, ঘট ইত্যাদি মৃত্তিকা সামগ্রী। করিমগঞ্জ জেলা সদরের গঙ্গা ভান্ডারের সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে জনাকয়েক লোকদের মধ্যে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়। এতে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দলীয় নেতাকর্মীরা সামিল ছিলেন। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় গা ভাসিয়ে অনেকে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ভুলতে বসেছেন, তাই সাত্বিকতা ও ভারতীয় সংস্কৃতি বজায় রাখার জন্য যুব মোর্চার এই বিশেষ প্রয়াস। এমনি ভাবে মনের কথা ব্যক্ত করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। আমাদের লোকালে এখানে বানানো হয় এবং সেটা আমরা বিতরণ করছি। এটা আমরা একটা ইউ করছি যে মানুষে ইউজ করুক মাটি বা মাটির বাসন বা লোকাল যেটা প্রোডাক্ট। আজকে দেখুন মার্কেটে এসে গেছে চাইনিজ মাল। আজকে দেওয়ালিতে মানুষ মাটির প্রদীপ ইউজই করে না, ভুলে গেছে, যার জন্য আমরা আবার মানুষকে এইগুলো করে দিচ্ছি যে আপনারা এটা ইউজ করেন। কারণ আমাদের মানুষ যারা এটা বানায়, যারা একেবারে গরিব মানুষ, কুমার মানুষ, খুবই গরিব, আপনারা দেখেছিলেন আগে আমরা ট্রেনেও চার কাপ মাটির দেওয়াল একটা অর্ডার ছিল এবং এখনও চলছে। দুটা হয় কি দুটা লাভ হয় যে মানুষ, আমরা লোকাল মানুষ যারা এটা বানায় সেটাও বাঁচে এবং আমরা ইন্ডিয়ান কালচারটা শিখতে পারি। গতিকে এটা আজকে বিতরণ করা হচ্ছে এবং সবাইকে আমি দীপাবলির
শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রদীপ পুরো কথা না ভাই, তেলের বৃদ্ধি হয়েছে, এখানে পুজো আমাদের দেবাবাজি মানুষ যাপন করছে। আমরা অল্প আগে দেখতে পেলাম কাদি কালী প্রদীপ মানুষ লোক সাধারণ লোক নিতে উনি অনিচ্ছা প্রকাশ করছে না, মানুষ জানে না। আপনারা একটু সময় ওয়েট করেন, তার গোটা দেশের সাথে সম্মতি রেখে আলোর উৎসব নিয়ে মেতেছে রাজ্য। এতে বাদ যায়নি বরাক উপত্যকাও। উপত্যকার তিন জেলায় আলোর উৎসব নিয়ে রয়েছে ব্যস্ততা। বুধবার শিলচর শহরের বিভিন্ন দোকানে আতশবাজি সহ মাটির প্রদীপ ও বৈদ্যুতিন লাইট কিনতে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়। এদিন শহরের কলেজ রোড, সুভাষনগর, প্রেমতলা, সদরঘাট, তারাপুর, জানিগঞ্জ ইত্যাদি এলাকায় ব্যস্ত থাকতে দেখা যায় ক্রেতাদের। আলোয় আলোয় সেজে উঠেছে গ্রাম শহরের প্রতিটি গৃহসহ পুজো মণ্ডপ। বুধবার ভাষা শহীদ স্মারক সমিতির পক্ষ থেকে শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংস্থার সুদীর্ঘ 21 বছরের ইতিহাস নিয়ে এক স্মরণিকার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এদিন এই স্মরণিকার মাধ্যমে সংস্থার 21 বছরের ইতিহাস তুলে ধরেন কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা বলেন, বিগত 2000 সালের 1 মার্চ এতদ অঞ্চলের বাংলা সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার মানসিকতা নিয়ে ভাষা শহীদ স্মারক সমিতি গঠন করা হয়েছিল এবং 21 বছরের 19 মেতে ভাষা শহীদের স্মরণে শিলচরে এক ঐতিহাসিক মহামিছিলে নেতৃত্ব দিয়েছিল সংস্থাটি। এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা সহ বিতর্কিত ভাষা সার্কুলারির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার পাশাপাশি 1961 সালের ভাষা আন্দোলনে গুরুতর আর্থিক সহায়তা ও ভাষা শহীদ সুদেশনাথ সিনহাকে শহীদ স্বীকৃতি ও অনুরূপ সহযোগিতার দাবি জানিয়েছিল ভাষা শহীদ স্মারক সমিতি। পরে রাজ্য 2016 সালে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর 11 শহীদদের স্মৃতি রক্ষাতে শিলচরে একটি ভাষা শহীদ স্মারক নির্মাণের দাবি জানিয়ে সরকারের প্রতি একটি চিঠি প্রদান করা হয় সংস্থার তরফ থেকে। 21 বছর ধরে ভাষা শহীদ স্মারক সমিতি যে স্বপ্ন নিয়ে কাজ করছে, সেই স্বপ্ন বর্তমান সরকারের অগ্রণী ভূমিকায় বাস্তবায়িত হতে চলেছে। আগন্তুক দিনেও সংস্থার কর্মকলাপকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিক সম্মেলনে সকলের সহযোগিতা কামনা করেন সংস্থার কর্মকর্তারা। আয়ুর্বেদ মেডিকেল অর্গানাইজেশনের উদ্যোগে বরাক উপত্যকায় প্রথমবারের মতো পালিত আয়ুর্বেদ দিবস এবং ধন্বন্তরী জয়ন্তী। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার শিলচর ভারত সেবাশ্রমে দেবী ধন্বন্তরীর পুজো সহ স্বাস্থ্য শিবির ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে শতাধিক রোগী আয়ুর্বেদ চিকিৎসা লাভ করেন। এদিন অর্গানাইজেশনের অন্যতম কর্মকর্তা ডক্টর সুনম পান্ডে জানান, গত 1 অক্টোবর মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাত ধরে এই উদযাপন শুরু হয়। প্রতিটি জেলায় খুব কম সময়ে কিভাবে আয়ুর্বেদ চিকিৎসাকে জনপ্রিয় করা যায় এই প্রচেষ্টা নেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে বলে জানান তিনি। এছাড়া ডক্টর দীপমালা দেব জানান, গোটা রাজ্যে আয়ুর্বেদ রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার খুবই কম রয়েছে, তাই এক্ষেত্রে চিকিৎসকদের একত্রিত করে সচেতনতা গড়ে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি। আমাদের যে এমও এমও কাছাড়ের যে অনুষ্ঠানটা হয়েছে আজকে, প্রথমবারের মধ্যে কাছাড়ের মধ্যে আমাদের এটা আয়ুর্বেদিক একটা হেলথ ক্যাম্প হয়েছে, যেটা আগে কখনো হয়নি। এমও কাছাড়ের উদ্যোগে আমরা সেটা সম্ভব করতে পেরেছি। যেহেতু আমাদের আয়ুর্বেদিক রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্সটা অনেক কম আছে আমাদের ডিস্ট্রিক্টে বা সব ডিস্ট্রিক্টেই, বা যারা আছে তারা সব রুরাল এরিয়াতে গায়েব হয়ে হসপিটালে ওদের সার্ভিস দিয়ে চলেছে। তো ওদেরকে সবাইকে একত্রিত করে আমাদের শহরে নগরে এটার প্রতি একটা সজাগতা, সচেতনতা যাতে মানে আমরা তৈরি করতে পারি, তার জন্যই আজকে আমাদের এই একখানে একটা প্ল্যাটফর্মে আসে। দীপাবলি ও কালীপুজো উপলক্ষে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করল সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। বুধবার ইন্ডিয়া ক্লাব কার্যালয়ে অসহায় শিশুদের জন্য হাফ প্যান্ট ও মহিলাদের হাতে শাড়ি তুলে দেন সংস্থার কর্মকর্তারা। এদিন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর এই বস্ত্রগুলো শিশু ও মহিলাদের হাতে তুলে দেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ক্লাবের এজিএস বাচ্চুদেব, ইন্ডিয়া ক্লাবের ফিল্ড সম্পাদক সুদীপ দেব প্রমুখ। বিগত বছরে করোনা মহামারীর কারণে দীপাবলি উৎসব উদযাপন হয়নি, তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকায় বুধবার রামনগর
কাঁচাডোহর স্থিত গ্লোবাল পাবলিক স্কুলে দীপাবলি উৎসবে মেতে ওঠেন পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। এদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসব পালন করেন তারা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর 147 ব্যাটালিয়নের সহকারী কমান্ডার পিসি পন্থা গ্রাহী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম শিলচরের জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, তারাপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পাপলি কর্মকার। এদিনের অনুষ্ঠানে 2022 শিক্ষাবর্ষে প্রসপেক্টাস উন্মোচন করেন বিশিষ্টরা। সমাজের সর্বস্তরে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে স্কুলে দীপাবলি উৎসবটি আয়োজন করা হয়েছে বলে জানান শিলচর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সহসভানেত্রী আফসানা খানম লস্কর ও গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক তথা সমাজসেবক আতাউর রহমান লস্কর। ये सब आज जो बच्चे हैं ये भविष्य जाके यही बनाएंगे। हमारे उम्र से हम जहाँ तक थे कर लिए, इन्हें बच्चों को इसलिए इन्हीं का जो योगदान और साथ में जो मैडम है जो इनको दे रहे हैं अच्छा शिक्षा दे रहे हैं, मैं उम्मीद करता हूँ इनको अच्छा शिक्षा ऐसे दें ताकि इस देश का भविष्य अच्छा, देश का अच्छा से गठन करें ताकि भारत का नाम पूरा विश्व में नंबर वन हो। উধারবন বিধানসভা কেন্দ্রের গ্রামীণ রাস্তা গৌরবাড়ি খাসপুর বাঘেরকোনা সড়কটি সংস্কারের জন্য ওই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। শিলচর উধারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ওই সড়ক দিয়ে কেবল হালকা যানবাহন চলাচল করতে পারবে। বিরোধী শূন্য করে অসমে বিধানসভা উপনির্বাচনে 5টি আসনে বিজেপির মিত্রজোটের বৃহৎ জয়ে মিষ্টিমুখ করে খুশি ব্যক্ত করল হাইলাকান্দি জেলা বিজেপি কমিটি। মঙ্গলবার হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য বলেন, উন্নয়নের লক্ষ্য মিত্রজোটের প্রার্থীদের জয়ী করেছেন ভোটাররা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেশের 5টি উন্নত রাজ্যের মধ্যে অসমের উন্নয়নের লক্ষ্য নিয়েছেন। বিজেপির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন পাল, কার্যালয় সম্পাদক অভিষেক পান্ডে, কোষাধ্যক্ষ রজত চন্দ, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিজিৎ দে, টাউন মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি শানি বিশ্বাস, রহুল আলম লস্কর প্রমুখকে পাশে রেখে স্বপন ভট্টাচার্য বলেন, উপনির্বাচনের ফলাফলে বিজেপির সরকারের উন্নয়নের প্রতিফলন ঘটেছে। ভারতীয় জনতা পার্টি জিতবে এটা নির্বাচনের আগেই জনমানুষের যে প্রতিফলন ছিল তা থেকে নিশ্চিত ছিল যে 5টি আসনে জিতবে। কারণ আমরা দেখতে পাচ্ছি সর্দার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে সুদৃঢ় নেতৃত্ব এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং মোদিজির যে ভারতবর্ষকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তায় উনি চলছেন এবং ভারত আসামকে যে উন্নয়নের একটি হাব হিসাবে তৈরি করার যে পরিকল্পনা রয়েছে তার প্রতি আসামের জনগণ প্রথম থেকেই আমরা এই নির্বাচনে দেখেছি যে আস্থা রেখেছেন। ভারতীয় জনতা পার্টি যে বিজয়রথ, এই বিজয়রথ আরও এগিয়ে চলবে এবং আমাদের যে উন্নয়নের যে লক্ষ্য রয়েছে আসামকে আমরা ভারতের 5টি রাজ্যের ভেতর একটি করব, সেই ব্যাপারে আমি নিশ্চয়। এবং আমি আবার যারা আমাদেরকে জয়ী করেছেন যে ভোটাররা তাদেরকে আমার ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতিনীতি অনুসারে বদরপুরের ঐতিহাসিক পর্তুগিজ খ্রিস্টানদের কবরস্থানে অল সোলস ডে পালিত হয়। এই উপলক্ষে বুধবার বেলা 3টার সময় এই ঐতিহাসিক পর্তুগিজ খ্রিস্টানদের কবরস্থানে খ্রিস্টযোগ উৎসর্গ করেন বদরপুর সেন্ট জোসেফ চার্চের প্রধান পুরোহিত রেভারেন্ট ফাদার যিশুরাজ। তিনি পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে পরলোক গমন করা খ্রিস্টানদের আত্মার চিরশান্তি কামনা করেন। এরপর উপস্থিত খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত সকল খ্রিস্টানরা তাদের পরলোকগত আত্মীয় স্বজনদের আত্মার চিরশান্তি কামনা করে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। খ্রিস্টমাস সমাপ্তির পর পরলোকগত খ্রিস্টানদের কবরকে পবিত্র জল দিয়ে আশীর্বাদ করা হয়। এরপর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তাদের নিজ নিজ আত্মীয় স্বজনদের কবরে মোমবাতি এবং
ধূপকাঠি জ্বালিয়ে মৃতদের আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করেন। এই অল সলস ডে উৎসবে উপস্থিত ছিলেন স্যান্ট জোসেফ চার্চের প্রধান পুরোহিত রেভারেন্ট ফাদার যিশুরাজ, স্যান্ট জোসেফ প্রার্থনা সমিতির সভাপতি জোসেফ অ্যান্টনি, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিটার অ্যান্টনি এবং অন্যান্য খ্রিস্টান সমাজের ব্যক্তিবর্গ। ত্রিপুরা কাণ্ডে দুটি সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট বিভাজনকে এক করতে এবার মাঠে নামল উত্তর ত্রিপুরা বৃহত্তর কদমতলা কর্মরত সাংবাদিক সংস্থার কর্মীরা। মঙ্গলবার কদমতলা ব্লক এলাকায় পৃথক পৃথক স্থানে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধান ও একমাত্র উদ্দেশ্য ছিল বিগত দিনে ত্রিপুরায় ঘটে যাওয়া হিন্দু মুসলমানদের মধ্যে যে বিভেদ ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিরসন করা। বিগত শারদোৎসবের সময় বাংলাদেশে মৌলবাদী কর্তৃক মন্দিরে হামলা ও মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে পরবর্তীতে গত 26 অক্টোবর পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় বসবাসকারী হিন্দুদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে সেখানকার বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবাদ ও দীক্ষার মিছিল করে বের করে। পানিসাগর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে মুসলমানদের মসজিদে ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাল্টা ক্ষেপে উঠে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনও। তারই প্রভাব পড়ে উত্তর জেলার কদমতলা, প্রেমতলা, চোরাইবাড়ি ও কুর্তিসহ বিভিন্ন এলাকায়। মুসলিম সংগঠনের পক্ষেও চলে পাল্টা হামলা। ক্ষতিগ্রস্ত হয় হিন্দুদের দোকানপাট সহ বাড়িঘর। এ নিয়ে বর্তমানে দুটি সম্প্রদায়ের মধ্যে চরম অশান্তি ও টানটান উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় 144 ধারা। তাছাড়া মহকুমা শাসকের উদ্যোগে কদমতলা ব্লক আধিকারিকের নেতৃত্বে ব্লকের বিভিন্ন স্থানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে শান্তি কমিটিও গঠন করা হয়। এরই অংশ হিসাবে এদিন কদমতলার সমস্ত সাংবাদিকরা ব্লক এলাকায় শান্তি বৈঠকের উদ্যোগ নেন। এদিন প্রথমে রাজনগর, তারপর পর্যায়ক্রমে জুলাইবাসা, ফুলবাড়ি, ঝেরঝেরি, কুর্তি এবং চোরাইবাড়িতে মোট 6টি স্থানে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক সাড়াও পাওয়া যায় অনুষ্ঠিত সভাগুলোতে। বিশিষ্ট জনগণের পাশাপাশি কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, উত্তর জেলার সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ, স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন, সমাজসেবী সুভাষী সেনগুপ্ত, কংগ্রেস নেতা ইজ্জত আলী সহ কদমতলা ও চোরাইবাড়ি থানার ওসি উপস্থিত ছিলেন। আমরা যেদিন আমাদের এই কদমতলায় সমস্যাটা তৈরি হয়েছিল, সের পরের দিন থেকেই প্রশাসনের তৎপরতায় এবং আমাদের সবার যে দৃঢ় সংকল্প যে এই এলাকায় শান্তি সম্প্রীতি কীভাবে পূর্বের মতো আনা যায়, সেই চিন্তাধারায় কিন্তু হিন্দু মুসলমান সর্ব অংশের মানুষ আমরা ঝাঁপিয়ে পড়েছি। বিভিন্ন জায়গায় আমরা শান্তি সম্প্রীতির সভা করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে সব বিষয়ে যেন আমরা উত্তপ্ত না হই, আমরা যেন বিষয়গুলিকে আগে চিন্তা করি, যাচাই করি, এই এইসব বিষয়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকেও এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে, সবার থেকে একই বার্তা সবার কাছে এসেছে যে সবাই যেন উৎসবে কান না দেয়, শান্তি সম্প্রীতি বজায় রাখে এবং বিগত দিনে যেভাবে আমরা একসাথে মিলেমিশে আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা চলেছি, সেইভাবে যেন আমরা চলি। বিভিন্ন উইনি আসেন সবাই মিলে, যাতে ওই শান্তির সম্প্রীতি আমাদের যে সুবাতাস, সেই সুবাতাসকে আমরা যাতে আবারও ফিরে পেতে পারি, এই উদ্দেশ্যে আমাদের এই সভাগুলো। তো বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় সভা হচ্ছে এবং আমরা ওই যে সবার যে মেন টিম, ওই টিমগুলো আমরা বসে দেওয়ার চেষ্টা করছি। তবে এখানে যারা আপনারা এসেছেন নিশ্চয়ই আলোচনা শুনেছেন এবং শুনবেন, এবং আমি এই লক্ষ্যে একটি কথা বলবো, এখানে কিন্তু যারা মুরব্বীরা এসেছেন, আমার মনে হয় মুরব্বীরার পাশাপাশি যারা বর্তমান ইয়ং বয়সের যারা রয়েছেন তাদেরও বেশি বেশি করে এই সমস্ত শান্তি মিটিংয়ে অংশগ্রহণ করা দরকার। মুছে যাক সকল আধার, নিপাত যাক মহামারী, আলোর উৎসবে আলোকিত হোক সকলের জীবন। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আপামর জনসাধারণকে জানাই আমার বাংলা নিউজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগামী 4 নভেম্বর ও 5ই নভেম্বর আমাদের দৈনন্দিন সংবাদ সম্প্রচারিত হবে না। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে আমার বাংলা নিউজ কার্যালয় বন্ধ থাকবে, শ্মশানঘাট থেকে সরাসরি সম্প্রচার খোলা থাকবে। তাই
পরবর্তী সংবাদ আগামী শনিবার অর্থাৎ 6ই নভেম্বর সম্প্রচারিত হবে। সকলে সুস্থ থাকুন, সরকার কর্তৃক বিধিনিষেধ পালন করুন এবং সতর্ক থাকুন। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড়েও গ্রিন ক্রিকেট ছাড়া অন্য বাজি পটকাতে নেই অনুমতি, জানালেন জেলা শাসক। চাইনিজ সামগ্রী বর্জন, মাটির পিদিম ব্যবহারের আহ্বান করিমগঞ্জ বিজেপির যুব মোর্চার। আলোর উৎসবে সেজেছে শহর, আতশবাজে সহ পিদিম কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।